আসসালামু আলাইকুম, বিডি ইঞ্জিনিয়ার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি। ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক্যাল সার্কিট আলেকজান্ডার এবং সাদিকু ধারাবাহিক টিউটোরিয়ালে এসি সার্কিট অংশে আমরা আজকে সমাধান করব এক্সাম্পল 11.2 যা অ্যাভারেজ পাওয়ার বা ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ারের অঙ্ক দেওয়া আছে, সেই অঙ্ক আমরা আজকে সমাধান করব। 11.2 বলছে ক্যালকুলেট দ্য অ্যাভারেজ পাওয়ার অ্যাবজর্বড বাই অ্যান ইম্পিডেন্স জেড অ্যান্ড হোয়েন এ ভোল্টেজ ভি অ্যাক্রস ইট। তাহলে আমরা এখানে দেখতেছি আমাদের জেটের মান হচ্ছে 30 মাইনাস জে 70, ভি এর মান হচ্ছে 120 অ্যাট অ্যান এঙ্গেল 0°। তাহলে আমাদের বের করতে বলছে অ্যাভারেজ পাওয়ার। তাহলে আমরা জানি কি অ্যাভারেজ পাওয়ার ইকুয়াল হচ্ছে হাফ ভিএম আইএম কস থিটা পি মাইনাস থিটা আই। তাহলে আমাদের ভোল্টেজ আছে কিন্তু কারেন্ট নাই, তাহলে কারেন্ট আমরা বের করবো কিভাবে? ভি বাই জেড, ভি হচ্ছে 120 অ্যাট অ্যান অ্যাঙ্গেল 0°, যেটার মানে হচ্ছে 30 মাইনাস যে 70। এখন অনেকে আমাদের যে প্রবলেমটা পড়ে সেটা হচ্ছে এরকম সমাধানগুলো করতে পারে না, যে একটা আছে পোলার ফর্মে আর একটা আছে রেক্টাঙ্গুলার ফর্মে, তাহলে আমরা সমাধান করবো কিভাবে? তো আশা করি আজকে দেখার পর এই ডাউটটা থাকবে না। প্রথমে আমরা মুডে গিয়ে কমপ্লেক্স করে নেব দুই দিয়ে। তাহলে আমাদের আছে 120 অ্যাট অ্যান অ্যাঙ্গেল 0°, 120 অ্যাট অ্যান অ্যাঙ্গেল 0°, এছাড়া আছে আমাদের 30 মাইনাস 70। এটা আছে আমাদের নেসে। তাহলে আমাদের অ্যান্সারটা অনেকটা এরকম হয়। এটাকে যদি আমরা পোলার ফর্মে নিয়ে যাই, তাহলে শিফট দিয়ে কমপ্লেক্স করলাম, 3 দিলাম, তাহলে আমাদের পোলার ফর্মের মান আসলো কত? 1.576 আর 66.80 অ্যাট অ্যান অ্যাঙ্গেল 1.576 66.80°A। তাহলে আমাদের অ্যাভারেজ পাওয়ার কত হচ্ছে? ভোল্টেজ ম্যাগনিচিউড হচ্ছে 120, কারেন্ট ম্যাগনিচিউড হচ্ছে 1.576 cos থিটা ভোল্টেজ হচ্ছে 0°, মাইনাস 66.8°। তাহলে আমাদের অ্যান্সার কত হচ্ছে? 1.5 × 120 × 1.576 × cos মাইনাস 66.8, তাহলে আসলে 37.25। এটা আসে আমাদের পাওয়ার 37.25 W। এটাই আমাদের অ্যান্সার। আশা করি আপনারা অঙ্কটা বুঝতে পেরেছেন। কোথাও কোনো বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন, চেষ্টা করবো অ্যান্সার দেওয়ার। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সময় দিয়ে পাশে থাকার জন্য।